1924 সালে তিনি হচ্ছে জনাবাল 1918 সালে তিনি হচ্ছে মোল্লাতুন নেসা মজিদকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। আপনি ছাত্রলীগের নেতা, আপনি বঙ্গবন্ধুর বিবাহের যে সালটি উল্লেখ করেছেন 1918 সাল, আপনার বক্তব্য অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্মের 2 বছর আগেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকদিন পরে হলেও ছাত্রলীগ একজন যোগ্য নেতা খুঁজে পেয়েছে, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপরে অসাধারণ একটি বক্তব্য রেখেছেন, যে বক্তব্যটি সোশ্যাল মিডিয়াতে সুপার ভাইরাল হয়েছে। আর তার সেই বক্তব্যটি নিয়েই মূলত আমার আজকের আলোচনাটি সাজিয়েছি। তাহলে চলুন আর দেরি না করে প্রথমেই আমরা তার সেই বক্তব্যটি শুনে আসি। তিনি ১৯২৮ সালে তিনি হচ্ছে জনাবাল 1918 সালে তিনি হচ্ছে মোল্লাতুন নেসা মজিদকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। ১৯১৮ সালে তিনি বঙ্গমাতা ফজলাতুন নেসাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তিনি তার শিক্ষা জীবন ক্রমাগত চালিয়ে যান। যাই হোক, আপনারা অনেকেই আমার এই জাতীয় হাসি পছন্দ করেন না, আপনাদের পরামর্শ যে এই জাতীয় হাসি আমার সাথে যায় না বা আমার সাথে মানায় না। কিন্তু ভাই, এই জাতীয় বক্তব্য শোনার পরে কার না হাসি পায়! আমি বিশ্বাস করছি যে এই বক্তব্য শোনার পরে আপনারা হয়তো অনেকেই হাসতে হাসতে প্রায় পাগল হয়ে গেছেন। যাই হোক, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিবাহের যে বছর, সেই বছরটা বলতে গিয়ে তিনি কখনো ১৯২৪ সাল বলেছেন, কখনো ১৯২৮ সাল বলেছেন, আবার কখনো ২০০৮ সালও বলেছেন। তবে ১৯১৮ সালটা তিনি বেশি বলেছেন এবং ১৯১৮ সালেই তিনি অবিচল থেকেছেন। সেই সাথে তার বক্তব্যে তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯১৮ সালে ফাজিলাতুন্নেসা রেনুকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিষয়টি হলো, একজন মানুষ বক্তব্য দিতে গিয়ে টুকিটাকি ভুল ত্রুটি হতে পারে, স্লিপ অফ টাং হতে পারে, বা একটি শব্দ বলতে গিয়ে দু এক জায়গায় আটকে যেতে পারে। এ কেমন বক্তব্য, এ কেমন ভুল! ভুলের তো একটা সীমারেখা থাকা চাই। পাশের থেকে অনেকেই বলে দিচ্ছেন যে ১৯৩৮ সাল, এরপরেও তিনি বারবার বলছেন ১৯১৮ সাল। এবং তার এই বক্তব্য শুনে আপনার ছাত্রলীগের যে সকল নেতাকর্মী তার আশেপাশে দাঁড়িয়ে আছে, তাদের অনেকেই মুখে হাত দিয়ে হাসাহাসি করছে এবং কানাকানি করছে। তো প্রথমত, তার এই বক্তব্য যদি আমাকে বিশ্লেষণ করতে বলেন, তাহলে আমি বলবো যে আসলে উনারা দাবি করেন যে উনারা ছাত্রলীগের নেতা, আসলে উনারা ছাত্রলীগের নেতা নন। ছাত্রলীগ শব্দটা উচ্চারণ করলে আসলে ছাত্রদের সাথে অবিচার করা হয়, তারা আসলে ছাত্রলীগ নন, তারা আসলে ইয়াবা লীগের সদস্য, মাদক লীগের সদস্য। এই কথাটা এজন্যে বলছি যে আগে তো বাংলাদেশে ইয়াবা, মাদক এগুলি নাজায়েজ ছিল। বর্তমানে আপনারা জানেন যে তাদের নেত্রী মুফতি আল্লামা হযরত শেখ হাসিনা তাদের জন্য মাদক জায়েজ করেছেন।
তো আমার কাছে কেন জানি মনে হয় যে যখন বাংলাদেশে মাদকদ্রব্য জায়েজ ছিল না তখনও কিন্তু তারা মদ পান করত নিয়মিত, আর এখন তো মদ জায়েজ হয়ে গেছে, আর তাছাড়াও তাদের একজন ইয়াবা সম্রাট আছেন, তো তারা তো সেই ইয়াবা সম্রাটের অনুসারী। তো হয়তো এই বক্তব্য দেওয়ার আগে তিনি এত বেশি পরিমাণ ডাল খেয়েছেন, মদ পান করেছেন বা ইয়াবা সেবন করেছেন, যে বঙ্গবন্ধুর যে বিবাহের সাল সেটি হয়তো তিনি ভুলে গেছেন, অথবা হয়তো বক্তব্য দেওয়ার আগে বঙ্গবন্ধুর জীবনী কখনো পড়েনি নাই, বক্তব্য দেওয়ার একটা সুযোগ এসছে বক্তব্য দিতে শুরু করে দিয়েছে, কিন্তু এই জ্ঞানটা তার নাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালের কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন, কোন সালের কত তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, এই জ্ঞানটুকুই হয়তো তার নাই। আবার এমনও হতে পারে যে আসলেই তিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়াই করেন না, টাকার বিনিময়ে পদটা পেয়েছেন, সুযোগ এসে গেছে বক্তব্য দিতে দাঁড়িয়ে গেছেন। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, আমি জানি না ছাত্রলীগের যে নেতা বক্তব্য দিয়েছেন তার নাম কি, এটাও জানি না যে তার কাছে আমার এই ভিডিও বার্তাটি পৌঁছাবে কিনা। যদি কেউ পৌঁছে দিয়ে থাকেন তাহলে তার উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি হয়তো ভুলে গিয়েছিলেন, অথবা মদ বেশি পান করেছেন বা ইয়াবা বেশি সেবন করে ফেলেছেন যে কারণে উল্টাপাল্টা বলেছেন। আমি আপনাকে বলে দিচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাজিলাতুন্নেসা রেনুকে কত তারিখে কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে তার আগে একটু বলে নিতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17 মার্চ 1920 সালে জন্মগ্রহণ করেছিলেন, আর ফাজিলাতুন্নেসা রেনু তিনি জন্মগ্রহণ করেছিলেন 8 আগস্ট 1930 সালে। তো আপনি ছাত্রলীগের নেতা, আপনি বঙ্গবন্ধুর বিবাহের যে সালটি উল্লেখ করেছেন 1918 সাল, আপনার বক্তব্য অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্মের 2 বছর আগেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এটি যদি আমরা ফাজিলাতুন্নেসা রেনুর সাথে তুলনা করি তাহলে তিনি জন্মের 12 বছর আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তো যাই হোক, আসুন আমরা আসল ঘটনায় চলে যাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাদা আব্দুল হামিদের আদেশে তার বাবা শেখ লুৎফর রহমান 1933 সালে, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়স 14 বছর ছিল, তখন 3 বছর বয়স্কা ফাজিলাতুন্নেসা রেনুকে বিয়ে দেন। অর্থাৎ আমাদের দেশে ওই জন্মের পরপর অনেক সময় সম্পর্কের কারণে বা অতীতে হয়তো একটা কথা ছিল যে আপনার ছেলে হলে আমার মেয়ের সাথে বিয়ে দেব, আপনার সাথে আমার একটা আত্মীয়তা হবে, এই জন্য আগে থেকেই বিবাহ পড়িয়ে রাখে, বিবাহের আনুষ্ঠানিকতা পরে হবে। তো এমনিভাবেই 1933 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়স ছিল 14 বছর, আর তার স্ত্রী ফাজিলাতুন্নেসা রেনুর বয়স ছিল 3 বছর। সেই সময় এভাবেই তাদের বিয়ে দেওয়া হয়, এবং বিয়ের সম্ভবত 5 বছর পর, অর্থাৎ 1933 সালে বিয়ে হয়েছিল, সেই বিয়ের 5 বছর পর 1938 সালে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার স্ত্রী ফাজিলাতুন্নেসা রেনু বা ফাজিলাতুন্নেসা মুজিবের বিবাহ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়স ছিল 18 বছর, আর ফাজিলাতুন্নেসা মুজিবের বয়স ছিল মাত্র 8 বছর। এটিই কিন্তু মূল ফ্যাক্ট। তো তাদের এই বৈবাহিক জীবন বা বিবাহের সময়টা তিনি বক্তব্যে বলতে গিয়েছিলেন। অবশ্য এই জায়গায় হয়তো আপনারা আবার অনেকে প্রশ্ন করতে পারেন, নায়েব ভাই এই তথ্য আপনি কোথায় পেলেন? এই তথ্যটা আমি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছি এবং আওয়ামী লীগের ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি, অতএব এই তথ্যটা আমার নিজের না। তো যাই হোক, মূল বিষয়টি হল ছাত্রলীগের যে নেতা এই বক্তব্য রেখেছেন, এতে কি প্রমাণিত হলো? ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ যারা করেন, তারা যে টাকার বিনিময়ে পদ পদবী
ক্রয় করেন, এটি কিন্তু তার প্রমাণ। মানে নাই কোনো যোগ্যতা, আদৌ তিনি ছাত্র কিনা, আবার কি পরিমাণ মাদক সেবন করেছেন, ইয়াবা সেবন করেছেন আমরা কেউই জানি না। ইয়াবা সেবন করা, মাদক সেবন করা, এটি তো তাদের খানদানি একটা অভ্যাস, তো এই অভ্যাস তো তারা ত্যাগ করতে পারেনি, যে কারণে বক্তব্য দিতে এসেছে। বক্তব্য দিতে এসে মানে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের মান সম্মান ধুলায় মিশে দিয়েছে। এখন আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে নায়েব ভাই, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের আবার মান সম্মান আছে নাকি? কথা অবশ্য সত্য।